মনোমৰ ছাত্র ছাত্রীসকল এতিয়া আমি আলোচনা কৰি আছো ক্লাস 9 সায়েন্স চ্যাপ্টার 5 দা ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ অধ্যায় 5 জীৱৰ মৌলিক একক পেজ 58 ষোল্লশ পঁয়ষষ্ঠি খ্ৰীষ্টাব্দত ৰবাৰ্ট হুকে পোনপ্ৰথমতে কোষ আৱিষ্কাৰ কৰিছিল। এতিয়া কোষ কোনে আৱিষ্কাৰ কৰিছিল ইয়াত এটা প্ৰশ্ন হয়, এই প্ৰশ্নটো প্ৰশ্নাৱলীত আছে গতিকে মই ইয়াত দিয়া নাই বা পাঠৰ আৰম্ভণিটো হয় সেইটো প্ৰশ্নাৱলীত আছে কাৰণে তাত প্ৰশ্নটো আগবঢ়োৱা নাই। তেখেতে নিচেই সৰল অণুবীক্ষণ যন্ত্ৰ এটাৰ সহায়ত কৰ্কৰ পাতল ছেদ এটা নিৰীক্ষণ কৰি কোষবিলাক দেখা পাইছিল। তেওঁ সৰল অণুবীক্ষণ যন্ত্ৰৰ সহায়তে কৰ্কৰ ছেদত মানে খোটালি দেখা পাইছিল আৰু সেইবিলাককে তেওঁ কোষ বুলি নামাকৰণ কৰিছিল। ষোল্লশ চৌষষ্ঠি খ্ৰীষ্টাব্দত লিউয়েন হুকে কিছু উন্নত অণুবীক্ষণ যন্ত্ৰৰ সহায়ত পুখুৰীৰ পানী নিৰীক্ষণ কৰি পোনপ্ৰথমে কুচিমান মুক্তভাৱে চলাচল কৰি থকা জীৱ দেখা পাইছিল। লিউয়েন হুকে আৰু অলপ উন্নত ধৰণৰ অণুবীক্ষণ যন্ত্ৰ সাজি তেওঁ পুখুৰীৰ পানীত সৰু সৰু কিছুমান জীৱ দেখা পাইছিল যিবিলাকক আমি এতিয়া অণুজীৱ বুলি বুজোঁ, অণুজীৱ ক'লে আমি বুজি পাওঁ। 1831 খ্ৰীষ্টাব্দত ৰবাৰ্ট ব্ৰাউনে কোষত কোষকেন্দ্ৰৰ অৱস্থিতি ধৰা পেলাইছিল, মানে কোষত যে কোষকেন্দ্ৰ তোমালোকে পিঁয়াজৰ বাকলি নিৰীক্ষণ কৰোঁতে কোষত কি দেখা পাইছিলা, এটা ডাঙৰ ফুটচিনৰ নিচিনা দেখা পাইছিলা, সেইটো হৈছে কি কোষকেন্দ্ৰ। এতিয়া ইয়াত এটা প্ৰশ্ন হয় কোষত কোষকেন্দ্ৰৰ অৱস্থিতি কোনে কেতিয়া ধৰা পেলাইছিল, ইয়াৰ আনচাৰটো আমি এনেদৰে আগবঢ়ালেই হ'ল। 1831 চনত ৰবাৰ্ট ব্ৰাউনে কোষত কোষকেন্দ্ৰৰ অৱস্থিতি ধৰা পেলাইছিল। 1831 চনত ৰবাৰ্ট ব্ৰাউনে, এই প্ৰশ্নটোৰ আনচাৰ আমি এনেদৰে আগবঢ়ালেই হ'ল। তাৰপিছত প্ৰশ্নটো হ'ল 1839 খ্ৰীষ্টাব্দত কোষত থকা জলীয় পদাৰ্থখিনিত পাৰ্কিনজিয়ে প্ৰট'প্লাজম বুলি নামাকৰণ কৰিছিল, মানে কোষত থকা জলীয় পদাৰ্থ অৰ্ধজলীয় পদাৰ্থ থাকে তাক প্ৰট'প্লাজম বুলি নাম দিছিল। এতিয়া ইয়াত এটা প্ৰশ্ন হয় কেতিয়া আৰু কোনে কোষৰ জলীয় পদাৰ্থখিনিক প্ৰট'প্লাজম নাম দিয়ে, এই প্ৰশ্নটোৰ আনচাৰ আমি এনেদৰে আগবঢ়ালেই হ'ল। 1839 চনত পাৰ্কিনজিয়ে কোষত থকা জলীয় পদাৰ্থখিনিক প্ৰট'প্লাজম নামাকৰণ কৰে 1839 চনত, এই প্ৰশ্নটোৰ আনচাৰ আমি এনেদৰে আগবঢ়ালেই হ'ল। তাৰপিছত 1838 খ্ৰীষ্টাব্দত শ্লেডেন আৰু 1839 খ্ৰীষ্টাব্দত শ্বান নামৰ দুজন জীৱবিজ্ঞানীয়ে মত পোষণ কৰিছিল যে সকলোবিলাক উদ্ভিদ আৰু প্ৰাণীয়েই কোষৰে গঠিত আৰু কোষ হ'ল জীৱৰ মৌলিক একক, ইয়াকে কোষ মতবাদ বুলি জনা যায়। আৰু শ্লেডেন আৰু শ্বানে কি কৈছিল, সকলোবিলাক উদ্ভিদ আৰু প্ৰাণী সকলোবিলাক জীৱ আৰু কি কোষেৰে গঠিত আৰু কোষ হ'ল জীৱৰ মৌলিক একক, ইয়াকে কোষ মতবাদ বুলি কোৱা হয়। এতিয়া ইয়াত এটা প্ৰশ্ন হয় কোষ মতবাদটো লিখা, এই মতবাদ কোনে কেতিয়া আগবঢ়াইছিল, এই প্ৰশ্নটোৰ আনচাৰ আমি এনেদৰে আগবঢ়ালেই হ'ল। সকলোবিলাক উদ্ভিদ আৰু প্ৰাণী কোষেৰে গঠিত আৰু কোষ হ'ল জীৱৰ মৌলিক একক, তাৰপিছৰ খণ্ডটোৰ আনচাৰ এই মতবাদ কোনে কেতিয়া আগবঢ়াইছিল, এই প্ৰশ্নটোৰ আনচাৰ আমি এনেদৰে আগবঢ়ালেই হ'ল। 1838 চনত শ্লেডেন আৰু 1839 চনত শ্বান এই দুয়োজনে কোষ মতবাদটো আগবঢ়ায়, এই দুয়োজনে এই কোষ মতবাদটো আগবঢ়াইছিল। তাৰপিছত আছে কি পিছলৈ 1855 খ্ৰীষ্টাব্দত ভাৰ্চুৱে কোষ মতবাদটো কিছু সংশোধন ঘটাই কয় যে সদায় পূৰ্ৱৱৰ্তী কোষৰ পৰাহে সৃষ্টি হয় আৰু 1940 খ্ৰীষ্টাব্দত ইলেক্ট্ৰন অণুবীক্ষণ যন্ত্ৰৰ আৱিষ্কাৰ হোৱাৰ পাছত কোষৰ জটিল গঠন আৰু কোষাংগবিলাকৰ বিষয়ে অধিক জানিব পৰা হ'ল। এতিয়া ইয়াত আন এটা প্ৰশ্ন হয় কেতিয়া আৰু কোনে কোষ মতবাদটোত সংযোজন ঘটায়, ইয়াৰ আনচাৰটো আমি এনেদৰে আগবঢ়ালেই হ'ল। 1855 চনত ভাৰ্চুৱে কোষ মতবাদৰ সংযোজন ঘটাই এইধৰণে আগবঢ়ায় সকলোবিলাক জীৱ কোষেৰে গঠিত আৰু কোষ হ'ল জীৱদেহ গঠনৰ মৌলিক একক, কোষ সদায় পূৰ্ৱৱৰ্তী কোষৰ পৰাহে সৃষ্টি হয়। তাৰপিছলৈ যেতিয়া ইলেক্ট্ৰন অণুবীক্ষণ যন্ত্ৰ আৱিষ্কাৰ হ'ল, ইলেক্ট্ৰন অণুবীক্ষণ যন্ত্ৰৰ আৱিষ্কাৰে কোষৰ জটিল গঠন আৰু কোষাংগবিলাকৰ বিষয়েও আমি অধ্যয়ন কৰিব পৰা হ'লোঁ। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ভিডিঅ'টো চাই ভাল লাগিছে যদি এটা লাইক আৰু এটা কমেণ্ট নিশ্চয় কৰিবা। বিবর্ধক কাঁচ আৱিষ্কাৰ হোৱাৰ পাছত অণুবীক্ষণিক জীৱবিলাকে আৱিষ্কাৰ হোৱাটো সম্ভৱপৰ হ'ল,
বিবর্ধক কাঁচ মেগনিফাইং লেন্স যেতিয়ার পর আবিষ্কার হল তেতিয়া অনুবীক্ষণ জীববিলাকো আবিষ্কার হওয়াটো সম্ভবপর হল। এটাও জানিব পৰা গল যে কেবল একটা মাত্র কুহারে ক্লেমাইডোমোনাস প্যারামোসিয়াম ব্যাকটেরিয়া আদি জীবদেহ গঠিত। এই জীববিলাকক একুহি জীব বলে আখ্যা দিয়া হয়। এই জীববিলাকক এটা মাত্র কুহেরে গঠিত হওয়ার বাবে ইহতক একুহি জীব বলে আখ্যা দিয়া হয়। এতিয়া আমার ইয়াত একটা প্রশ্ন হয়, প্রশ্নটা হল একুহি জীব কাক বোলে উদাহরণ দিয়া। এই প্রশ্নটার আনসার আমি এনেদরে আগবাড়ালেই হল, যিবোর জীবর দেহ এটা মাত্র কুহেরে গঠিত সেইবোরক একুহি জীব বোলে, উদাহরণ এমিবা প্যারামোসিয়াম ব্যাকটেরিয়া আদি একুহি জীব। আনহাতে বহুকোহী জীবর ক্ষেত্র বহুবুর কোষ একলগ হয়ে সিহতর শরীরের অঙ্গ বিশেষে প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কার্য কাম সমাধা করে জীবন নির্বাহ করে। বহুকোহী জীবর দেহটো বেলেগ বেলেগ কার্যর কারণে বেলেগ বেলেগ কোষ সমষ্টির গঠন হয়, যে আমার পাচনের পাচনতন্ত্র, উহার নিহাবর শ্বাসতন্ত্র, তারপিছত রক্ত পরিবহনের হৃদযন্ত্র আর রক্ত সংবহন তন্ত্র, এইবিলাক বেলেগ বেলেগ ধরনের কুহেরে গঠিত। এনে বহুকোহী জীবর উদাহরণ হল ভেকুর উদ্ভিদ আর প্রাণী। ভেকুর উদ্ভিদ আর প্রাণী, প্রাণী বলে কোতে আমি মানুহ এই তার অন্তর্গত হয়। প্রত্যেক বহুকোহী জীব কেবলমাত্র একটা কোষের সৃষ্টি হয়, আর জীব একুহিয়েই হোক বহুকোহিয়ে হোক এইবর একটা কোষের সৃষ্টি হয়। এই কেন সম্ভব বারো কোষ বিভাজিত হয়ে সিহতর নিচিনা কোহের সৃষ্টি হয়? কোষের উৎপত্তি কেবল পূর্ববর্তী কোষেরপরাহে হয়। এই কোষ মতবাদত আমি পাইছিলো কোষটো সদায় পূর্ববর্তী কোষেরপরাহে উৎপত্তি হয়, মানে একটা কোষে বিভাজন ঘটি বহুকোহী জীবলৈ পরিবর্তন হয়। এতিয়া কিছুমান আমি কিছুমান উদ্ভিদের পাতর বহিয়াবরণ আর পিঁয়াজের শিপার অগ্রঅংশ বা বিভিন্ন আকারের পিঁয়াজের শঙ্ক পত্র এরুয়াই সেইবিলাক অস্থায়ী স্লাইড প্রস্তুত করে অনুবীক্ষণ যন্ত্রের সহায়ত নিরীক্ষণ করে চাব পারো। মানে এইবিলাক নিরীক্ষণ করিলে আমি বেলেগ বেলেগ উদ্ভিদের বেলেগ বেলেগ জীবর ক্ষেত্র উল্লেখিত কার্যকলাপটি করার পশ্চাৎ তলার প্রশ্নকিটা উত্তর কি হব পারে বিবেচনা করা। আকার আর আকৃতির ফলের সকলবিলাক কোষ হুবহু একই নে সকলবিলাক কোষ হুবহু একই নে হুবহু একে নহয়। গঠনের ফলের কোষবিলাক হুবহু একই নে গঠনের ফলেরপরাও সিহত একে নহয়। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, উদ্ভিদের বিভিন্ন অঙ্গর কোষবিলাকর মাজত থাকা পার্থক্য নির্ণয় করিব মানে বিভিন্ন অঙ্গর পাতর কোষ মানে কাণ্ডর কোষ হিপার কোষবিলাকর মাজত পার্থক্য আমি কিছুমান দেখা পাম। কি কি ক্ষেত্র সিহতর মাজত সাদৃশ্যতা পরিলক্ষিত হয়, সিহতর মাজত কি কি ক্ষেত্র সাদৃশ্যতা আর কি কি ক্ষেত্র পার্থক্য পরিলক্ষিত হল, এইটো তোমালোকে এই তলর চিত্রকিটা চালেই গম পাই যাবা। আমার মানব শরীরের বিভিন্ন ধরনের কোষর চিত্র দিয়া আছে। কিছুমান জীবর দেহ বিভিন্ন ধরনের কোষেরে গঠিত, কিছুমান জীবর দেহ বিভিন্ন ধরনের কোষেরে গঠিত। তলর চিত্রকেইখন চোয়া, এই চিত্রখনত মানুষের শরীরের বিভিন্ন ধরনের কোষ অঙ্কন করা আছে। মানব শরীরের বিভিন্ন ধরনের কোষর ছবি ইয়াত দি থা আছে। এই ছবিকিটা চালেই তোমালোকে নিশ্চয় ধরিব পারছে। এইবিলাক অরেক্ষিত পেশী কোষ, এইবিলাক হয়েছে আমার রক্ত কোষ, তেজর কোষবিলাক, এইটো হয়েছে স্নায়ু কোষ, দীঘল আকৃতির হয়। ডিম্বাণু অস্থি কোষ আমার হাড়ের কোষবিলাক, শুক্রাণু কোষটো চোয়া কিমান সরু, তারপর চর্বি কোষ, এইটো মানব দেহের বিভিন্ন কোষ। এতিয়া এই কোষবিলাকর আকার আর আকৃতি গঠনের ক্ষেত্রে পার্থক্য নিশ্চয় ধরব পড়ছা। ইহতর মাজত বেলেগ বেলেগ কার্যর বাবে এইবিলাকে বেলেগ বেলেগ কার্য সমাধা করে, আর কার্যর ফলেরপরা ইহতর গঠনবিলাক কি হয়েছে বেলেগ বেলেগ হওয়া দেখা যায়। মরমর ছাত্র ছাত্রী সকল, তোমালোকে যেটো ভিডিও চাই আছা এই ভিডিওর ডেসক্রিপশনত আটাইবোর অধ্যায়ের প্লে লিস্ট লিঙ্ক দিয়া আছে, তোমালোকে প্লে লিস্টত গিয়ে ভিডিওবোর একাধিক্রমে চাই যাব পারা। এটা আমি আলোচনা করেছো এই কোষবিলাক যে আমি দেখিলো তোমালোকে কার্যকলাপ 5.2 জড়িয়তে বা মানব দেহের বিভিন্ন কোষবিলাক যে দেখা পালা, এই কোষবিলাকর আকার আকৃতি কিয় বেলেগ বেলেগ হল, এই বেলেগ বেলেগ হওয়ার কারণটোর আমি তাৎপর্য বিশ্লেষণ করি। কোষের আকার আর আকৃতি সিহতে সমাধা করা নির্দিষ্ট কার্যর সম্বন্ধ আছে। এই কোষবিলাকর আকার আর আকৃতি সিহতে যধরনের কার্য করে সেই কার্যর সম্বন্ধ, সেই কার্য সাপেক্ষে কোষবিলাকর কি গঠন আকৃতিটো বেলেগ বেলেগ হয়। ইমিবার দরে কিছুমান কোষের আকার আর আকৃতি সলনি হয়ে থাকে। ইমিবার কোষটোর আকার আর আকৃতি কি হয়ে থাকে সলনি করে থাকে হয়ে থাকে, মানে এমিবার কোষটো কি হয় আকার আর আকৃতি সলনি হয়ে গই থাকে।
কিছুমান ক্ষেত্রত কুহর আকার আর আকৃতি সদায় স্থির হয়ে থাকে। আমার অস্থিকু আর আমার শরীর আরো বিভিন্ন ধরনের কুহ আছে যাকর আকার আর আকৃতি সদায় স্থির হয়ে থাকে, ইহত আকার আর আকৃতি সদায় একই থাকে। উদাহরণ হিসাবে স্নায়ু কুহর আকার, আমার শরীর যিকোনো ধরনের স্নায়ু কুহর আকার একটাই হব। স্নায়ু কুহর আকারটা অল্প আগতে চাইছে সেই আকৃতিতে স্নায়ু কুহবিলাকর আকারটো হয়ে থাকিব। মানে আমার শরীর যতেই এই স্নায়ুকোটো না থাকক সেই স্নায়ুকোটোর আকারবিলাক সদায় একে হব। এতিয়া এই কুহবিলাকর আকার আকৃতি কার্যর লগত কিয় পার্থক্য হয় এতিয়া আমি এইটো এই ছবিখিনি চাই এইখিনি কথা আলোচনা করো। এতিয়া আমার অরেখিত পেহী, রেখিত পেহী, অরেখিত পেহী দুই ধরনের পেহী পাম। ইয়াত অরেখিত পেহী কুহবিলাক যাক মানে আমি চকুর পতা মারাটো আমি নিজে ইচ্ছা করেও হয় কেতিয়াবা ইচ্ছা নকরাকৈও হয়, আমার হৃদযন্ত্রর ধপধপনিটো, তার মানে এইবিলাক অরেখিত পেহী, এইবিলাকর কুহর গঠনটো হয়েছে এই আকৃতিত হয় এইবিলাক কুহর গঠনটো। তারপর রক্ত কুহর গঠন হয় নয় রক্ত কুহর সাথে রক্তকণিকা লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এইবিলাকর গঠন বেলেগ বেলেগ হয়। এতে রক্ত কুহে কি করে আমার শরীর প্রতিটো মানে তরল সংযোজক কলা বলে কোয়া হয়, ই ইহতে কি করে আমার শরীরের প্রতিটা অঙ্গ কুহর লগত যোগাযোগ রক্ষা করে। পেহী কুহ আমার মগজলৈ আমার শরীরের উদ্দীপনার প্রতি যেটা বার্তা আহরণ করে সেটা আমার মগজলৈ প্রেরণ করে আর মগজুয়ে তার বিপরীত ব্যবস্থা হিসাবে যেটা আজ্ঞা প্রেরণ করে সেটা আমার কলা কুহলৈ লৈ যায়। এটো ডিম্বাণুকোষ, ডিম্বাণুকোষবিলাকর আকার এনেকুৱা হয়, অস্থিকো আকার নির্দিষ্ট হয়ে থাকে, শুক্রাণুকোষটোর আকার এইটো শুক্রাণু হয়নে, পুংজননকোষ এইটো স্ত্রীজননকোষ বুলি কোৱা হয়, অস্থিকো চর্বিকোষবিলাকর আকার এনেকুৱা হৈ থাকে। এতিয়া তোমালোকে নিশ্চয় বুঝিব পাৰিছা যে আমার শরীরের কোষবিলাকর আকার আকৃতি কিয় বেলেগ বেলেগ দেখিবলৈ পাও। মরমর ছাত্র ছাত্রী সকল, ভিডিওটো চাই ভাল লাগিছে যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করে লওয়া, সাবস্ক্রাইব করা আর ভিডিওটো যিমান পারা বন্ধু সকলের লগত শেয়ার করা যাতে ভিডিওটো চাই সকলোৱে উপকৃত হব পারে। এতিয়া তোমালোকে নিশ্চয় কুহর আকার আর আকৃতি সিহতে সমাধা করা নির্দিষ্ট কার্যর লগত সম্বন্ধ আছে যে এই কথাটো নিশ্চয় বুঝিব পারিছা। মরমর ছাত্র ছাত্রী সকল, ইয়া তোমালোকর সম্মুখত এন্ড্রি স্ক্রিনত চারিটা বেলেগ বেলেগ অধ্যায়ের প্লেলিস্ট লিঙ্ক আহি আছে। ইয়ার উপরেও তোমালোকে চাই থাকা ভিডিওর সোফালে উপরফালে বেলেগ বেলেগ অধ্যায়ের প্লাস্টাকৈ প্লেলিস্ট লিঙ্ক দিয়া আছে, যত তিনিটা ডট দিয়া আছে তাত ক্লিক করলে এই প্লেলিস্টবুলাক পাই যাবা।